হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি আজকে যাত্রা শুরু হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চেপে পড়েছি আজকে তোমাদের দেখাবো মাত্র দশ টাকায় কীভাবে একটা ধর্মীয় দর্শনীয় স্থান ঘোরা যায় যেটা তোমরা উইকেন্ডে একদিনের জন্য এসে ঘুরে যেতে পারবে জায়গাটি হচ্ছে বর্ধমানের একশো আট শিব মন্দির একশো আট শিব মন্দিরে কীভাবে আসবে বলে দিই তোমরা যেখান থেকে আসো না কেন বর্ধমান স্টেশনে তোমাদের পৌঁছাতে হবে এই বর্ধমান স্টেশন থেকে মন্দিরে যাওয়ার যাত্রা শুরু হবে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে স্টেশনের সামনে প্রচুর টোটো দেখতে পাবে যদি তোমাদের লাগেজ বেশি থাকে তাহলে টোটো করতে পারো আর নয়তো সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজের তল থেকে তোমরা বাস পেয়ে যাবে দশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে নবাবহাট বাস স্ট্যান্ড মাত্র কুড়ি মিনিটেই পৌঁছে দেবে নবভাট বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের থেকে পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে সময় লাগবে জাস্ট দু মিনিট মন্দিরে ঢোকার আগে ফার্স্টে এই গেটটি পড়বে এটি হচ্ছে এন্ট্রি গেট পৌঁছে গেলাম বর্ধমান একশো আট শিব মন্দিরে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা আছে মন্দিরের বাইরে তোমরা অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবে সেখানে তোমরা সেলফিও তুলতে পারবে মন্দিরে ঢোকার জন্য মন্দিরের বাইরেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট মূল্য দু টাকা জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে আর জুতো রাখার জন্য কাউন্টার রয়েছে টিকিট মূল্য মাত্র এক টাকা মন্দিরে ঢুকে প্রথমে রয়েছে মানত নন্দী পার্ক ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম মানত নন্দী পার্কে এখানে নন্দীর কাছে সবাই সবার মানসকামনা জানায় আর এখানের মহাদেব কিন্তু সবার মানসকামনা পূর্ণ করে হর হর মহাদেব এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির এর সামনেই একটি বটগাছ রয়েছে এখানে ঢিল বেঁধে সবাই মানত করে যায় আবার মানত পূরণ হলে এসে ঢিল খুলে দিয়ে যায় তোমরা যারা এখনও এই মন্দিরে আসনি একবার এসে ঘুরে যাও এখানে আসলে মনে একটা আলাদা শান্তি পাবে এখানের পরিবেশটাই আলাদা এখানে পরপর সারি সারি সব মন্দির রয়েছে আর প্রতিটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ আর একটা জিনিস ভালো এখানে কিন্তু কোনো পাণ্ডাদের উৎপাদ নেই তোমরা এসে নিজেদের মতো পুজো দিতে পারবে মন্দিরের ভিতরে রয়েছে একটি পরিষ্কার পুকুর যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারবে আর পুজোর সামগ্রী কেনার জন্য মন্দিরের ভিতরেই রয়েছে একটি দোকান ওখান থেকে তোমরা সব কিছুই পেয়ে যাবে ঘুরে ঘুরে সব মন্দিরগুলো দর্শন করলাম এই পাশেও রয়েছে আর একটি নন্দীর মূর্তি এই মন্দিরের সৃষ্টিকর্তা মহারাজ তেজচন্দ্র বাহাদুর মন্দিরগুলির গঠন পুঁথির মালার মতন ঠিক এরকম টাইপের বাইরে রয়েছে চুয়াত্তরটি মন্দির আর ভেতরে রয়েছে চৌত্রিশটি এখানে রয়েছে একশো আটটি ঘন্টা এই পাশে চুয়ান্নটি আর ওই পাশে রয়েছে চুয়ান্নটি এই মন্দিরকে কিন্তু নবকৈলাসও বলা হয় তোমরা এখানে আসলে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য অনেক ফটো তুলতে পারবে ফটো দেখার জন্য আমার ইনস্টা ইনস্টাটিকে ফলো দিয়ে রাখো এবার বাড়ি ফেরার পালা ঠিক যেমনভাবে এসছিলাম ঠিক সেইভাবেই আবার ফিরবো নবাবহাট বাস স্ট্যান্ড থেকে সিটির বাসগুলো তোমরা পেয়ে যাবে স্টেশন যাওয়ার জন্য মাত্র দশ টাকায় বর্ধমান স্টেশন পৌঁছে দেবে আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে ততক্ষণের জন্য